উদরপূর্ণ হয় না। শেষে রাধা রানী যখন গোবিন্দকে নম বলে পশুরাটা দিয়েছে তখন গোবিন্দের পেট ভরেছে। এবার সবাই কি করতে লাগলেন, বলবেন চলো আমরা যখন সবাই মন করতে চেপেছি আমরা সবাই মিলে সেই বিপদ বন্ধন মধুসূদনের নাম গাইতে গাইতে যাব। মধুসূদন হে জয়দেব পতে, মধুসূদন হে জয়দেব পতে, মধুসূদন হে জয়দেব পতে, মধুসূদন হে জয়দেব পতে, জয়দেব পতে, মধুসূদন হে জয়দেব পতে, মধুসূদন হে জয়দেব পতে, জয়দেব পতে, এবার এবার করেছে সমস্ত সখীগণ, সমস্ত সখীগণ সেই যমুনার ওই নীল জলে সবাই করে জল গেলি, সবাই করে জল গেলি, সবাই করে জল গেলি, সবাই করে জল গেলি, যমুনার ওই নীল জলে 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 সবাই করে জল গেলি। এবার জল করি করে সবাই মিলে সমস্ত সেবা পরায়ণ সখীগণ কি করলেন, রাধা কৃষ্ণকে নতুন বস্ত্র দিলেন পরিধান করবার জন্য এবং ভোগ লাগালেন। এবার সমস্ত সখীগণের মধ্যে সবাই মিলে বলতে লাগলো, ও গোবিন্দ আজকে যখন আমরা তোমাকে পেয়েছি একটু যুগল রূপে দর্শন করতে চাই। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরাও আজকে সখীগণের সঙ্গে সেই ভগবানের যুগল মূর্তি দর্শন করব। আজকে আমরা সবাই মিলে সেই ভগবানের যুগল মূর্তি দর্শন করব। নিদাই গৌর ব্রহ্মন্দে হরি হরি বল, রাইকে লইয়া রসিকা নগর কে রে তলে, রাইকে লইয়া রসিকা কেরুয়া কদম তলে, রে রাইকে লইয়া রসিক নগর কেরুয়া কদম তলে, রে রাইকে লইয়া রসিক নগর কেরুয়া কদম তলে, রে রাইকে লইয়া রসিক নগর কেরুয়া। সেই ভগবান রাধা রানীকে বামে নয়ে যুগল মূর্তিতে দাঁড়ালেন, আর সমস্ত সেবা পরায়ণ সখীগণ সবাই মিলে সেই যুগল মূর্তি দর্শন করছে। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী বামে দাঁড়াইয়া নবীন কিশোরী গো, নবীন কিশোরী Oh, yeah.
রবি কিশোরী গো 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 রবি কি